তারা কি কি টপিক নিয়ে লিখতেছে আমার পড়ে গেছে যেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সাতটা অভ্যাসের কথা বলবো যে সাতটা অভ্যাস যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ব্লগিং জার্নি আপনার ওয়েবসাইট থেকে আয় করার জার্নিটা আরো অনেক স্মুথ হবে এবং আপনি আপনার ওয়েবসাইট থেকে আরো অনেক বেশি আয় করতে পারবেন আম খালি ওয়েবসাইট থেকেই না ইন জেনারেল এই সাতটা অভ্যাস আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন এই সাতটা অভ্যাস আপনাকে অনেক অনেক হেল্প করবে ওই সেক্টরে আরো অনেক উন্নতি করতে সো আর বেশি কিছু বলবো না আমি শুরু করে দেই ফার্স্ট যে অভ্যাসটার কথা বলবো সেটা খুবই কমন এবং আপনারা হয়তো অনেকে গেসও করতে পারছেন এটা হলো গিয়ে বই পড়া বই পড়া এমন একটা জিনিস মানে এটার কোনো ইন্ট্রোডাকশন দিতে হয় না আপনারা হয়তো বা মানে জানেনও কেন বই পড়া তো ভালো অনেক ভিডিও দেখছেন এটা নিয়ে বই এমন একটা জিনিস মানে যেটাই আপনি যদি ওটাই আপনি ইনভেস্ট করেন এটা থেকে যে আপনি আর আইটা পাবেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবেন এটা অন্য যে কোনো কিছু থেকে ভালো অন্য যে কোনো কিছু থেকে অনেক অনেক বেশি ঠিক আছে বই পড়লে আপনি নিজের উপর ইনভেস্ট করতেছেন আপনার নিজের নলেজের উপর ইনভেস্ট করতেছেন এবং এইটা থেকে যে আপনি লাভটা পাবেন যে আপনার প্রফিটটা হবে প্রফিট বলতে এটা তো আপনার টাকার প্রফিট হবে না এখানে আপনি আপনার নিজেকে ইম্প্রুভ করতেছেন এটার প্রফিটটা আপনাকে সারা জীবন হেল্প করবে আর বইয়ের ক্ষেত্রে দেখা যায় যে একটা বইয়ের দাম কত ধরেন আমি আজকে একটা নতুন কিছু শিখতে চাচ্ছি ঠিক আছে ধরেন আমি কমিউনিকেশন স্কিল শিখতে চাচ্ছি এখন এটার জন্য আমি চাইলে একটা কোর্স কিনতে পারি কোর্সের দাম কত হবে হয়তো বা একশো ডলার দুশো ডলার তিনশো ডলার কিন্তু আমি এই একশো ডলার দিয়ে বিশ্বের বিখ্যাত কমিউনিকেশন স্কিল এক্সপার্টদের দশটা বই আমি কিনতে পারি এই দশটা বই পড়ে আমার মনে হয় না এমন কিছু বাদ থাকবে যেটা কোনো কোর্স আপনাকে শিখেতে পারবে সো মানে বই হল গিয়ে দ্য গ্রেটেস্ট ফর্ম ফর গেটিং নলেজ এর চেয়ে বেশি ভালো কোনো ফর্ম আর নাই তাই আপনি চেষ্টা করবেন রেগুলার বই পড়তে এতক্ষণ বললাম জেনারেলি আপনার কি কি উপকার হয় ব্লগিংয়ের ক্ষেত্রে উপকারটা কি আপনি যখন ইংলিশ বই পড়তে থাকবেন তখন আপনার ইংলিশ অটোমেটিক্যালি ভালো হওয়া শুরু করবে কারণ আপনি যত ইংলিশের সাথে থাকবেন তত আপনার ইংলিশ হওয়া শুরু করবে আপনি বুঝবেন যে বাইরের মানুষরা কীভাবে লিখে সো এটা একটা ভালো দিক এছাড়াও আরো অনেক ভালো দিক হলো গিয়ে আপনি যদি এই ব্লগিং রিলেটেড বই পড়েন ব্যবসা বাণিজ্য রিলেটেড নন ফিকশন বই পড়েন তাহলে আপনি এই দুনিয়া সম্পর্কে আরো অনেক বেশি জানবেন আপনি যত জানবেন তত আপনি আপনার এই নতুন জ্ঞান তারপর নতুন স্কিলগুলো আপনার ব্যবসায় অ্যাপ্লাই করতে পারবেন আপনার ব্লগে অ্যাপ্লাই করতে পারবেন এবং তত কিন্তু আপনার ব্লগটা থেকে আরো ভালো ইনকাম করার চান্স আপনার বেড়ে যাবে তো আজকে যেহেতু ব্লগিং নিয়ে কথা বলতেছি আমি একটা বই আপনাদের রেকমেন্ড করব এটা হলো কি এই বইটা এটা হলো কি জিম হারমারের একটা বই ইনকাম স্কুলের যে জিম হারমার ছিল আগে এখন আর নাই তার এই বইটা ওয়ার্ক এনার্জি ব্লগিংয়ের জন্য বা ব্লগারদের জন্য এই বইটা পড়া খুবই 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 মানে আমি বলবো ইম্পর্ট্যান্ট অনেক কিছু জানতে পারবেন এটা থেকে খুবই মজার একটা বই পড়ে খুব আরাম পাওয়া যায় বাট সমস্যাটা হলে গিয়ে বইটা আপনি বাংলাদেশে পাবেন না এটা আমি বাইরে থেকে আনাইছিলাম আপনারা চাইলে অনেক ফেসবুক পেজ আছে যারা এরকম বাইরে থেকে বই আনায় দেয় তাদের থ্রুতে আপনি আনতে পারবেন একটু দাম বেশি পড়বে বাট দিস ইজ হান্ড্রেড টাইমস ওয়ার্থ ইট দ্য মানি ইট কস্ট এটা আপনি অবশ্যই পড়তে পারেন খুব প্রিয় একটা বই আমার আর আরেকটা বই নিয়ে আরেকটা মজার ব্যাপার বলি ধরেন জিম হারমার তার বয়স এখন পঁয়তাল্লিশ বছর বয়স ঠিক আছে এই পঁয়তাল্লিশ ব্লগার এই পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত সে যা যা ভুল করছে সে যা যা ঠিক কাজ করছে সে যা যা মানে তার ফুল যে লাইফ এক্সপিরিয়েন্সটা এই পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত সব কিছু এই বইটাতে আছে তার মানে আমি ধরেন বিশ ডলার তিরিশ ডলার খরচ করে এই বইটা কিনে একটা সাকসেসফুল মানুষের জীবনের ভুল তার ঠিক ডিসিশনগুলো সে কী করছে না করছে সব কিছু আমি জানতে পারবো মানে এর থেকে ভালো কোনো নলেজ গ্যাদারিং ফর্ম আমার জানা নাই সো তার জন্য আমি বারবার বলবো আপনারা বই পড়ার অভ্যাস করেন কারণ এটা খালি আপনার ব্যবসায়িক কাজে না আপনার পুরো জীবনে এই জিনিসটা কাজে লাগবে আচ্ছা এর পরের যে অভ্যাসটা আপনার ব্লগিং জার্নিতে হেল্প করবে সেটা হলো গিয়ে প্রত্যেকদিন দিন লেখার অভ্যাস করা আমি ধরে নিচ্ছি যে আপনি নিজের ব্লগের জন্য নিজেই লিখেন তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হলো গিয়ে একটা ব্লগের জন্য যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা কন্টেন্ট ওইটার পিছনেই সময় স্পেন্ড করতে ভুলে যায় আমরা আলতো ফালতু অন্যান্য জিনিস নিয়ে বেশি সময় স্পেন্ড করি লাইক থিমের ডিজাইন নিয়ে সারাদিন ঘাটাঘাটি করলাম পেজ স্পিড সত্তর থেকে একশো থেকে নেওয়া যায় এটা নিয়ে আমি এক সপ্তাহ শেষ করে দিলাম তারপর হলো গিয়ে আমার কত আছে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ক্রিয়েট নিয়ে আমি এক সপ্তাহ শেষ করে দিলাম এই কাজগুলো নিয়ে এত সময় দেওয়ার কিছু নাই এইটি টোয়েন্টি বলে রুল বলে একটা কথা আছে সেটা হলো গিয়ে আপনি আপনার এইটি পার্সেন্ট রেজাল্ট আসে টোয়েন্টি পার্সেন্ট কাজ থেকে ঠিক আছে সো আপনার ব্লগিংয়ের যে রেজাল্ট বা আপনার যে ইনকাম এটার এইটি পার্সেন্টই আসে কন্টেন্ট থেকে কন্টেন্ট হলো যে একটা ব্লগের মূল সম্পদ মূল প্রপার্টি এইটার পেছনে আপনাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে তার মানে আপনাকে কন্টেন্ট লেখার পেছনে সবচেয়ে বেশি সময় দিতে হবে এবং কনসিস্টেন্ট সময় দিতে হবে সো আপনি কি করবেন আপনি প্রত্যেক দিন লিখতে বসবেন নট নেসেসারিলি যে আপনাকে প্রত্যেক দিন একটা করে নতুন আর্টিকেল লেখা লাগবে না এটা আমি বলতেছি না আপনি প্রত্যেক দিন লিখতে বসবেন একশো ওয়ার্ড লিখেন দুশো ওয়ার্ড লেখেন আড়াইশো ওয়ার্ড লিখেন একটা টার্গেট রাখবেন যে না আমি প্রত্যেকদিন এই আড়াইশো ওয়ার্ড লিখব এবং বসে লিখেন যদি প্রত্যেক দিন আড়াইশো ওয়ার্ড লিখেন তাহলে আপনার চার দিন একটা এক হাজার ওয়ার্ডের আর্টিকেল হয়ে যাবে আর এই ছাড়াও যখন আপনি এক মানে আমাদের মানে আমাদের হিউম্যান সাইকোলজিটা কিভাবে কাজ করে জানেন লাইক একটা কাজ শুরু করার আগে লাইক আমি এখন একটা আর্টিকেল লিখব আমার যে আর্টিকেলটা লিখতে বসবো মানে এই জিনিসটাই আমরা পারি না আমাদের ব্রেন খালি বারবার বাধা দেয় লাইক আরেকটু পরে করে আরেকটু পরে করে আলসেমি আসে প্রোকাস্টিনেশন আসে কিন্তু যখন আপনি একবার বসে যাবেন তখন দেখবেন যে আপনি টানা লিখে যেতে পারতেছেন মানে একবার বসে যাওয়ার পর এই প্রোকাস্টিনেশনটা আর আসে না তাই আপনি আড়াইশো আর লিখবেন এই চিন্তা করে যখন আপনি বসবেন আপনি দেখবেন যে লিখতে 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 একটা ফুল আর্টিকেল আপনি লিখে ফেলছেন সো প্রত্যেকদিন লেখার অভ্যাস করতে হবে এই জিনিসটা আপনার ব্লগকে সাকসেসফুল করতে অনেক 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 হেল্প করবে আচ্ছা পরের যে অফার্সটা আমাদের গড়া লাগবে সেটা হলো গিয়ে কনসিস্টেন্ট থাকা আমরা বেশিরভাগ মানুষ যারা ব্লগিং জার্নি শুরু করি তারা প্রথম এক মাস দুই মাস খুবই এক্সাইটেড থাকি ওয়েবসাইট বানায় সুন্দর করে ডিজাইন করি কন্টেন্ট দেওয়া শুরু করি কিন্তু এক মাস দুই মাস পর যখন দেখি যে কন্টেন্ট র্যাঙ্ক করতেছে না তখন হতাশ হয়ে যাই তখন ছেড়ে দিই সব কিছু এটা করলে আসলে হবে না ব্লগিং ইজ এ লং টার্ম গেম আপনাকে এটার সাথে লেগে থাকতে হবে কনসিস্টেন্টলে লেগে থাকতে হবে গুগল একটা নতুন ব্লগকে সাত আট মাসের আগে এমনি তো চান্স দেয় না তেমন একটা র্যাঙ্ক করে না সো ওই মেন্টালিটি নিয়েই আপনাকে আগাইতে হবে এবং আপনি কনসিস্টেন্ট এটার পিছনে কাজ করবেন এরকম না যে আমি শুরুর দিকে সপ্তাহে দশটা করে আর্টিকেল দিতেছি কারণ আমার তখন খুবই এনথুজিয়াজম কাজ করতেছে কিন্তু দুই মাস পর আমি মাসে দশটা আর্টিক মাসের পাঁচটা আর্টিকেলও দিই না এভাবে করলে হবে না আপনি টার্গেট রাখবেন যে সপ্তাহে আমি অ্যাট লিস্ট দুইটা আর্টিকেল দিব। অ্যাটলিস্ট দুইটা তিনটা হলে খুবই ভালো অ্যাটলিস্ট দুইটা বা তিনটা আর্টিকেল দিব এই রেট আমি একদম পুরাপুরে আমি যতদিন না আমার ওয়েবসাইট খুব হাই লেভেলে যাচ্ছে ততদিন আমি এটা মেনটেন করব। যাই হোক না কেন আমি কনসিস্টেন্টলি সপ্তাহে দুইটা বা তিনটা করে আর্টিকেল লিখে যাব। অন্য কোনো কিছু আমি দেখবো না এই যে কনসিস্টেন্সিটা এইটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে শুরুর দিকে যে বাধাগুলো আসে লাইক গুগলের স্যান্ডবক্স ঠিকমতো আর্টিকেল র্যাঙ্ক না হওয়া তারপর হলো গিয়ে টাকা পয়সার চেহারা অনেক দিন ধরে না দেখা এই বাধাগুলো আপনাকে তেমন বেশি চলাতে পারবে না আপনি একটা ফিক্সড গোল রেখে আপনি আগাইতে পারবেন এবং এই প্রথম যে কষ্টের সময়টা সাত আট মাস এটা পার করার পর আপনি যখন দেখবেন ইনশাল্লাহ রেজাল্ট আসা শুরু করছে তখন দেখবেন আপনি অটোমেটিক নিজে থেকে আগ্রহ বোধ করতেছেন যে কনসিস্টেন্টলি আপনি আর্টিকেল লিখে যেতে বা কাজ করে যেতে সো শুরুর দিকটা আপনাকে কনসিস্টেন্ট থাকার অভ্যাসটা করতে হবে চার নম্বর অভ্যাসটা হলো গিয়ে আপনাকে আপনার কম্পিটিটরদের উপর একটা লক্ষ্য রাখার হ্যাবিট তৈরি করতে হবে লাইক আপনি ধরেন আপনার ওয়েবসাইটটা হলো গিয়ে হোম থিয়েটার নিশে ঠিক আছে তো আপনি যে করবেন কি আপনি আপনার নিশের পাঁচটা বড় বড় কম্পিটিটর বের করবেন এবং আপনি একটা অভ্যাস করবেন যে ধরেন এটা হইতে পারে সপ্তাহে একদিন বা মাসে একদিন বা মাসে দুই দিন আপনি কি করবেন তাদের ওয়েবসাইটগুলো গুলা ঘাটাঘাটি করবেন তারা কি করতেছে তারা কি কি টপিক নিয়ে লিখতেছে আমার নোটপ্যাডটা পড়ে গেছে যেটা নিয়ে আমি মানে এখানে আমি সবগুলো পয়েন্ট আর লিখে রাখছি আচ্ছা যেটা বলতেছিলাম তারা কি কি টপিক নিয়ে লিখতেছে তাদের মনিটাইজেশন পদ্ধতি কি কি তারা কি কি উপায়ে টাকা আর্ন করতেছে তারা কি অ্যাড দিছে নাকি তারা তারপর তারা কি কোনো ইনফো প্রোডাক্ট দিয়ে তারা ইনকাম করতেছে কিনা তারা ইনফো প্রোডাক্ট দিলে কি ধরনের ইনফো প্রোডাক্ট দিচ্ছে তারা কি ইমেল মার্কেটিং করতেছে কিনা তারা ইমেল ক্যাপচার করতেছে কিনা কম্পিটিটাররা কী করতেছে সব সবসময় মাথায় রাখবেন তাহলে আপনি বুঝবেন যে আপনার কি করা উচিত আমি এটা বলতেছি না যে আপনি কম্পিটিটরদের দেখে একদম হুবু হুব সব নকল করবেন তা না বাট তাদের দেখে আপনার মাথায় আইডিয়া হবে যে আমিও এই কাজগুলা আমার মতো করে করতে পারবো সো আপনি একটা হেল্প পাবেন আর কি আপনি একটা গাইড পাবেন অন্যদের দেখে যে আমার কিভাবে আগানো উচিত তাই মাসে একবার দুইবার আপনি আপনার কম্পিটিটরদের সাইটগুলো একটু দেখবেন তারা কি করতেছে না করতেছে কী টপিকে লিখতেছে তারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লিখতেছে কি স্টাইলে লিখতেছে কীরকম বড় আর্টিকেল লিখতেছে এগুলো নিয়ে একটা আইডিয়া রাখবেন তাহলে আপনি আপনার জার্নিতে বা আপনার লেখালেখিতে আপনার ওয়েবসাইটে ওই আইডিয়াগুলো আপনি কাজে লাগাতে পারবেন পাঁচ নম্বর হ্যাবিটটা হলো গিয়ে একটা অভ্যাস যেটা না করা এত এতক্ষণ যেগুলো বলছে চারটা প্রত্যেকটা অভ্যাস হলো গিয়ে কিছু না কিছু করার এখন যেটা বলবো সেটা হলো গিয়ে না করার এবং এটা হলো গিয়ে প্রত্যেক দিন গুগল অ্যানালিটিক্স অ্যামাজন এফিলের ড্যাশবোর্ড এইসব চেক না করা প্রত্যেক দিন আসলে এই জিনিসগুলো চেক করার কিছু নাই এটা নিয়ে আমি একটা ডিটেলসের ভিডিও বানাইছিলাম লাইক প্রত্যেক দিন যদি আপনি গুগল অ্যানালিটিক্স চেক করেন কতজন ভিজিটার আসলো কতজন আসলো না আজকে আমি কয় টাকা কামাইলাম প্রত্যেক দিন চেক করলে না এটা মানে আপনাকে অ্যাকচুয়ালি ডিমোটিভেট করে আপনার প্রোডাক্টিভিটি কমাই দেয় প্রোডাক্টিভিটি বাড়ায় না কারণ ব্যাপারটা হয় কি ধরেন কিন্তু এমন হয় না যে একদম টানা বাড়তেই আছে বাড়তেই আছে এইভাবে বাড়তেছে এরকম কিন্তু হয় না এটা কিরকম হয় মনে করেন প্রথম দিন এখানে আছে পরের দিন একটু কমলো এর পরের দিন আর একটু কমলো এর দিন একদম বেড়ে গেলো এরপর কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে এভাবে হইতে 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 ওভারঅল আস্তে আস্তে একটা বাড়তির দিকে থাকে তো আমি যখন দেখবো যে লাইক আজকে আমার সাইটে একশো জন মানুষ আসছে কালকে দেখবো যে ধরেন নব্বই জন আসছে আমার মন খারাপ হয়ে যাবে সো আমি ধরেন আরও দুইটা আর্টিকেল দিলাম কিন্তু পরের দিন দেখবো পঁচাশি জন আসছে সো আমি দেখবো যে আমার আর্টিকেল দিচ্ছে কিন্তু মানুষ তো কমতেছে আমার ভিজিটার আসতেছে না তখন আমি ডিমোটিভেটেড হয়ে যাব আমার কাজ করতে মন চাইবে না আমার মন হবে যে ধূর রাখার দরকার নেই এত কিছু মানে লেখারই দরকার নেই কাজ করতেছে না কোনো কিছু এটা কিন্তু অ্যাকচুয়াল কেস না কখনোই এমন হবে না যে টানা একশো থেকে একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ মানে ভিজিটর এভাবে টানা বাড়তে থাকবে এরকম হবে না সবসময় রিপল থাকবে কম বেশি থাকবে এ কম বেশি হইতে হইতে আস্তে আস্তে বাড়ে তো এই জিনিসটা আসলে আমরা মাথায় রাখতে পারি না তাই আমরা সহজে ডিমোটিভেটেড হয়ে যাই তাই আমি রেকমেন্ড করি যে এত বেশি গুগল অ্যানালিটিক্স চেক করার দরকার নাই সপ্তাহে একদিন করেন পনেরো দিনে একদিন করেন দ্যাট ইজ অ্যান এত বেশি মাথা ঘামানোর দরকার নাই সেম গোস ফর অ্যামাজন অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড বা যে কোনো ধরনের আর্নিং ড্যাশবোর্ড প্রত্যেকদিন দিন দেখার দরকার নেই আজকে আমি কত কামাইলাম আজকে আমি কত কামাইলাম কারণ কোনোদিন দিন আপনি বেশি কামাবেন কোনোদিন দিন আপনি কম কামাবেন যেদিন কম কামাবেন ওইদিন আপনার মনটা খারাপ হয়ে যাবে কি দরকার মাসে দুইবার চেক করলেই হয়ে যায় এটা আমার মনে হয় আর কি আচ্ছা এরপরের হ্যাবিটটাও খুব কমন এবং এটা জাস্ট ব্লগিংয়ের ক্ষেত্রে না আপনার সারা জীবন এটা কাজে লাগবে সেটা হলো গিয়ে এক্সারসাইজ করা এক্সারসাইজ করা কেন ভালো এটা না বলার কোনো কারণ নাই আপনারা সবাই জানেন শুধু খামোখা বলে লাভ নাই বাট আমি ব্লগিংয়ের পার্সপেক্টিভে বলি আমরা যারা ব্লগার হিসেবে কাজ করি বা কোনো ওয়েবসাইটে কাজ করি আমাদের এই লাইফস্টাইলটিকে বলা হয় সেডেন্টারি লাইফস্টাইল যেটার মানে হলো গিয়ে আমরা বেশিরভাগ সময় জাস্ট বসে থাকি একটা চেয়ারে বসে থাকি আমাদের ফিজিক্যাল মুভমেন্ট তেমন হয় না সো যেটা একটা মানে ইভেনচুয়ালি হয় যেহেতু আমাদের ফিজিক্যাল মুভমেন্ট হয় না সেটা শরীরের দিক থেকে অনেক খারাপ কিছু ইমপ্লিকেশন নিয়ে আসে আমরা মোটা হয়ে যাই আমাদের কাজ করার আগ্রহ আস্তে আস্তে কমতে থাকে ভেতর থেকে কোনো ড্রাইভ আসে না তো এগুলা কয়েকটা খুব বড় বড় প্রবলেম যেগুলো আপনি শর্ট টার্মে না কিন্তু লং টার্মে আপনি বুঝবেন তাই প্রত্যেক দিন কোনো না কোনো ফর্মের এক্সারসাইজ করেন যেইটা আপনার ভালো লাগে হইতে পারে সেটা হাঁটাটি করা হইতে পারে সেটা দৌড়ানো হইতে পারে সেটা জিমে যাওয়া যেইটা ভাল লাগে যে কোনো ফর্মের এক্সারসাইজ করেন আমিও করার চেষ্টা করি আমি চেষ্টা করি সপ্তাহে চার দিন দৌড়াতে এক ঘন্টা করে দৌড়াই আমি সো এই চেষ্টাগুলো করবেন এবং যখন আপনি এক্সারসাইজ করবেন একটা টিপস হলো গিয়ে তখন আপনি পডকাস্ট শুনেন পডকাস্ট কি পডকাস্ট হল গিয়ে ইউটিউবের ভিডিওর মতো কিন্তু এগুলো জাস্ট অডিও অডিও কথাবার্তা অনেক অনেক পডকাস্ট আছে আপনি বিজনেস রিলেটেড পডকাস্ট শুনতে পারেন ব্লগিং রিলেটেড পডকাস্ট শুনতে পারেন ব্লগিং রিলেটেড কয়েকটা ভালো পডকাস্টের নাম আমি বলে রাখি একটা হলো গিয়ে নিশ পারসুট নিশ পারসুট হল গে স্পেন্সারের একটা পডকাস্ট যেটা ব্লগিং নিয়ে কথাবার্তা বলে সাকসেসফুল ব্লগারদের আপনার ইন্টারভিউ করে এছাড়াও অথরিটি হ্যাকার আছে জাক কানিক স্পডকাস্ট আছে এরকম অনেকগুলো আছে যেটা আপনার ভাল লাগে যাকে ভাল লাগে আপনি শুনতে পারেন শুনতে শুনতে এক্সারসাইজ করবেন এতে আপনার এক্সারসাইজও করা হইলো শরীরটা ভালো থাকবে আর সাথে সাথে আপনি একটা এক্সট্রা ফর্ম অফ নলেজ গ্যাদার করা গ্যাদার করতে থাকবেন একই সাথে সো একই সাথে দুইটা লাভ হয়ে যায় আর কি আর লাস্ট যে হ্যাবিটটার কথা বলবো সেটা হলো গিয়ে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করা এই অভ্যাসটা ভাই আমি করার চেষ্টা করতেছি এখন আমি সাকসেসফুল না সোশ্যাল মিডিয়া খুব বাজে একটা জায়গা এটা মানুষকে ডিপ্রেসড করে এবং আমার মনে হয় এই যে এখন এত সুইসাইড বাড়ছে এটার অন্যতম একটা কারণ হলো গিয়ে সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিকশন এটা যে কত খারাপ একটা জিনিস মানে এটা একটা নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি আছে সোশ্যাল মিডিয়া ডাইলেমা সম্ভবত এটা নাম ওইটা দেখলে আপনারা বুঝবেন যে এই সোশ্যাল মিডিয়ার যে কোম্পানিগুলো লাইক ফেসবুক টুইটার ইউটিউব তারা কিভাবে আমাদেরকে কন্ট্রোল করতেছে মানে বলার বাইরে সো আমি আই এম ট্রাইং মাই বেস্ট টু কুইট সোশ্যাল মিডিয়া এবং আপনাকে আমি বলবো সোশ্যাল মিডিয়া থেকে যত দূরে থাকা সম্ভব থাকেন আমি একদম এটা বলতেছি না যে সোশ্যাল মিডিয়া কুইট করে দেন কারণ টু বি অনেস্ট এই বর্তমান যুগে এসে একদম কুইট করা হয়তো বা পসিবল না কিন্তু যত দূর কমানো সম্ভব কমান কারণ সোশ্যাল মিডিয়া হলে একটা টাইম ব্ল্যাক হোল আপনার সময় খেয়ে নিবে আপনার প্রোডাক্টিভিটি একদম শেষ করে দিবে। সো ওইটা যদি আপনি অফ করতে পারেন বা কমাতে পারেন ওই এক্সট্রা সময়টা আপনি আপনার বিজনেসে আপনার ব্লগে দিতে পারবেন এবং এটার সুফল আপনি হারে হারে মানে সাথে সাথে আপনি টের পাবেন আর এছাড়াও সোশ্যাল মিডিয়া মানে এমন একটা জায়গা যেখানে মানে ইদানিং আমি দেখছি আমার ঢুকলে আমার মন মেজাজ খারাপ হয়ে যায় মানে সবাই তো ওইখানে নিজেদের পারফেক্ট লাইফটা শেয়ার করে বা পারফেক্ট লাইফের একটা প্রতিচ্ছবি শেয়ার করে বলা যায় সো ওই দেখলে অটোমেটিক আমার মধ্যে একটা কম্প্যারিজন মেন্টালিটি তৈরি হয় লাইক তারা এত ভালো আসে আমি কেন নাই এরকম একটা ভাব তৈরি হয় যেটা একদমই উচিত না বাট আমাদের মেন্টালিটি এরকম যে এটা হয়ে যায় মানে ইচ্ছা করে হয় না বাট অনিচ্ছাকৃতভাবেই হয়ে যায় সো এই কম্প্যারিজেন মেন্টালিটি থেকে আপনার ডিপ্রেশন তৈরি হয় মন মেজাজ খারাপ থাকে কোনো কিছু ভাল লাগে না কি দরকার এসব তো দরকার নাই আমার তাই না সো যত কম সম্ভব সোশ্যাল মিডিয়া ইউজ করেন এবং ওই বাড়তি সময়টা যে সময়টা আপনার বেঁচে যাবে ওইটা আপনার বিজনেসে দেন বই পড়েন এক্সারসাইজ করেন আপনার হবি থাকলে হবিতে দেন দেখবেন যে আপনি ওভারঅল একটা খুব হ্যাপি লাইফ ট্রিট করতেছেন তো এই ছিল সাতটা অভ্যাস আমি আশা করি এই সাতটা অভ্যাস যদি আপনি রপ্ত করতে পারেন খালি আপনার আপনার বিজনেসে না না ব্লগে আপনি ওভারঅল একটা খুব হ্যাপি লাইফ লিড করতে পারবেন ইনশাল্লাহ আর এছাড়াও আপনার ব্লগ থেকে ইনকাম আরো অনেক বেড়ে যাবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন আমাকে জানাবেন যে আমি সামনে আর কি নিয়ে ভিডিও বানাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ